আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বাংলাদেশি মাম লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমার হলিডের তৃতীয় ব্লগ, আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখন সকালবেলা আমরা সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছিলাম। আজকের ব্রেকফাস্টে ভাবি পাস্তা তৈরি করেছিলেন, সাথে ছিল কফি, বিস্কিট এবং ওয়াটারমেলন। ব্রেকফাস্ট করার পর আবার কিচেনে গিয়ে দেখলাম ভাবি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছেন, এখানে চিকেন ভুনা করছেন। এটা হচ্ছে ডাল, বাচ্চাদের জন্য, বাচ্চারা ডাল খুব পছন্দ করে। আমি একটা একটা করে দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। এটা হচ্ছে গরুর মাংসের বোনা, মাশাআল্লাহ বাবির হাতে রান্না কিন্তু অনেক মজা হয়। এখানে আবার আলু দিয়ে মিট দিয়ে রান্না করেছেন, আর এটা হচ্ছে মাছ বিরান। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম। দেখা যায় ঘরে বসে থাকলে বাচ্চারা অনেক বোর হয়, সারাক্ষণ শুধু টিভি, আইপ্যাড, মোবাইল এগুলা নিয়েই ব্যস্ত থাকে, তাই ভাবলাম ওদের নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমরা সবাই মিলে ডিসাইড করলাম লন্ডনাইয়ে যাব, ভাইয়ের ঘর থেকে একদমই কাছে লন্ডনাই, হেঁটেও যাওয়া যায়। আমি আবার পুষিয়া নিয়ে আসি নাই ক্যামব্রিজ থেকে আসার সময়, তাই গাড়ি দিয়েই যাচ্ছি। আমাদের গাড়ি এক জায়গায় পার্ক করে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আজকের দিনটা খুবই মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিল হঠাৎ বৃষ্টি আসবে। হাঁটছিলাম আর থিঙ্ক করছিলাম যদি বৃষ্টি আসে তাহলে তো বাচ্চাদের নিয়ে ভিজে যাব। যারা আবার এখানে লাইট আপ হচ্ছে দেখে এখানে বসতে চাচ্ছিল, রায়ান আবার এগুলো পছন্দ করছিল না। আমরা এখন হেঁটে হেঁটে ওয়েস্টমিনস্টার ব্রিজের দিকে যাচ্ছি। হাঁটতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল, এত গরমও ছিল না আবার এত ঠান্ডাও ছিল না। লন্ডনে দেখতে পাচ্ছেন এখানে রিক্সাও আছে বাংলাদেশের মতো, তবে এই রিক্সার ধরনটা একটু অন্যরকম, আধুনিকতার ছোঁয়া পাবেন এই রিক্সায়। রিক্সায় চড়ে আপনারা ঘুরে দেখতে পারবেন। এ সাইড দিয়েও লন্ডনাইয়ের দিকে যাওয়া যায়, দেখতে পাচ্ছেন একদমই পাশে লন্ডনাই। আমরা আর এদিক দিয়ে নামলাম না, ভাবলাম ব্রিজের দিকে ঘুরে আসি, ওদিকটাও দেখে আসি, তাই আমরা ব্রিজের দিকেই যাচ্ছিলাম। ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই লন্ডনাই দেখছিলাম। পাশেই হচ্ছে বিগ ব্যান, বিগ ব্যানের সংস্কার কাজ চলছে এখন, তাই বিগ ব্যান এর কাছে আর গেলাম না, বিখ্যাত ঘড়ি পুরোটা দেখাতে পারছি না। এই সংস্কার কাজ চলবে 2021 সাল পর্যন্ত। 2012 সাল থেকে এটির নামকরণ করা হয়েছে এলিজাবেথ টাওয়ার। ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লন্ডনাই দেখছিলাম, অসংখ্য মানুষের ভিড় ছিল এখানে, সবাই পিকচার তোলায় ব্যস্ত ছিলেন। Thank you.
গিটার বাজিয়ে একজন আবার এখানে গানও গাচ্ছিলেন। 135 মিটার উঁচু লন্ডনের অন্যতম সেরা আকর্ষণ লন্ডন আই, পৃথিবীর সর্ববৃহৎ অবজারভেশন উইল, গোলাকৃতির এই চরকাটির উপর থেকে দেখা যাবে পুরো লন্ডন শহরটি, আর এর জন্য এই চরকাটির নাম রাখা হয়েছে লন্ডন আই। লন্ডন আইয়ের উপরে উঠলে আপনি পুরো লন্ডন শহরটা দেখতে পারবেন। টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই লন্ডন আই দেখতে প্রচুর মানুষ আসেন বছরে। দেখতে পাচ্ছেন অনেক ভিড়। একটি পরিসংখ্যান বলেছে বছরে প্রায় 40 লাখ পর্যটক আসেন এই দর্শনীয় স্থানে। দেখে বুঝতেই পারছেন কতটা জনপ্রিয় এই স্থানটি। এটা দেখতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। রাস্তার এপাশে আবার হোয়াইট হল গার্ডেন। আমরা হোয়াইট হল গার্ডেনে ঢুকলাম। এখানে আবার অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার, বিভিন্ন কালারের, এক এক জায়গায় এক এক কালার। এত ভালো লাগছিল দেখতে, অসম্ভব সুন্দর লাগছিল। এখানে আবার খুব সুন্দর একটা গাছও ছিল। আমার হাজব্যান্ড রায়ানকে গাছে বসিয়েছেন, বসে পিকচার তুলছিলেন। আমার কিন্তু খুব ভয় করছিল, আমি বারবার বলছিলাম ও পড়ে যাবে পড়ে যাবে, কি করছো। ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, বিভিন্ন কালারের ছিল, এত ভালো লাগছিল। ইচ্ছা হচ্ছিল এখানে কিছুক্ষণের জন্য বসে থাকি, হাতে বেশি সময় ছিল না। এখানে আবার বসার জায়গাও ছিল, সাইড দিয়ে বেঞ্চ ছিল রাখা বসার জন্য, তাই আমরা এখানে আর বেশি সময় ছিলাম না। এখন আমরা আরেকটা ব্রিজে উঠলাম, এটা হচ্ছে গোল্ডেন জুবলি ব্রিজ। ব্রিজ থেকে নিচে রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছিল, নিচে যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। পুশিয়ার নায়নে আমরা একটা ভুলও করেছিলাম, কারণ এখানে আসলে অনেক জায়গায় হাঁটা লাগে। আমার হাজব্যান্ড রায়ানকে কুলে করে নিয়ে হাঁটছিলেন, ওর সেদিন একটু কষ্ট হয়ে গিয়েছিল। আমাদের আবার হাঁটতে খুবই ভালো লাগছিল, বাচ্চাদের জন্য আগে একটু কষ্ট হয়ে যায়। নদীতে অনেক বড় বড় বোটও ছিল, টিকিট কেটে বোটেও উঠা যায়। আমরা আজকে আর বোটে উঠলাম না।
একজন আবার এখানে বায়োলিনও বাজাচ্ছিলেন, খুবই সুন্দর করে বাজাচ্ছিলেন, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। আর পাশে একজন ভাইয়া আবার ডান্সও করছেন, দেখতে খুবই ভালো লাগছিল। এখানে আবার স্ট্রিট থিয়েটারও হচ্ছিল, দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার হাজব্যান্ড আর ভাইয়া গিয়েছিলেন লন্ডন আই ওঠার জন্য টিকিট কাটতে, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। ভাইয়াটা খুব সুন্দর করে পারফরমেন্স করছিল, মাইকেল জ্যাকসনের ডান্সও করেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। রায়ান আবার এখানে বাবলস দেখে ফেলে, এখানে আবার একজন বাবলস দিয়ে খেলা করছেন, বাচ্চারা বীর জমিয়েছে এখানে। অবশেষে আমরা লন্ডন আইয়ে উঠলাম, প্রায় 1 ঘন্টার মতো কিউয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে রায়ান এক সময় টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে, ওকে কুলে নিয়ে আর বেশি ভিডিও করতে পারিনি। আমার হাজব্যান্ড কয়েকটা পিকচার তুলেছিলেন, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। উপর থেকে নিচ দেখতে অসম্ভব ভালো লাগছিল, সব কিছু একদম ছোটো ছোটো মনে হচ্ছিল, আর একটু একটু ভয়ও লাগছিল। এটা কিন্তু অনেক আস্তে আস্তে মুভ হচ্ছে, এটাতে উঠে আবার আমার শুধু বাংলাদেশের শিশু পার্কের যে নাগরদোলা সেটার কথা মনে পড়ছিল। এই তো আমরা নেমে পড়লাম লন্ডন আই থেকে, এখনও অনেক মানুষ নিচে ওয়েট করছেন উঠার জন্য উপরে। সন্ধ্যা হয়ে যাওয়ায় দেখতে পাচ্ছেন লন্ডন আইয়ের লাইটও অন করা হয়েছে। লন্ডন আইকে বাবাই দিয়ে এখন আবার আমরা ওয়াটারলু স্টেশনের পাশে আর্চেস টানেলের নিচ দিয়ে যাচ্ছিলাম, এখানে উপরে আবার অনেক সুন্দর ফ্ল্যাশিং লাইট লাগানো,
বাচ্চারা খুবই পছন্দ করছিল, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম লাইটগুলো। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের আবার সবার খুব বেশি ক্ষুধা লেগে যায়, বাচ্চারাও অনেক বেশি হাংরি ছিল, তাই আমরা একটা রেস্টুরেন্টে উঠলাম খাওয়ার জন্য। সবাই বসে বসে মেনু দেখছিলাম কি অর্ডার করা যায়। আমরা অর্ডার করেছিলাম ডোনার মিট, চিকেন ডোনার, চিপস, সাথে সালাদও ছিল আর ব্রেড, আর বাচ্চাদের জন্য চিকেন নাগেট আর চিপস অর্ডার করেছিলাম, আর ড্রিঙ্কসও ছিল সাথে। আমার জীবনের এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে আমার আনন্দটা অনেক বেশি বেড়ে যায়। আমি আশা করছি যে আপনাদেরও আমার সাথে ভালো লাগে, আপনারাও এনজয় করছেন আমার ব্লগগুলো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা করে নিয়েন, কারণ আরও নতুন নতুন অনেক মজার মজার ভিডিও আসবে। আপনারা সাবস্ক্রাইব করলে করে নিলে তাড়াতাড়ি করে আপডেট পেয়ে যাবেন এবং আমার সাথে কানেক্টেড থাকবেন। নেক্সট ব্লগে আবারও সবার সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।